প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হতে না হতেই শুরু হয়েছে এর চাঁদাবাজি নির্বাচনে প্রাক মুহূর্তে চাঁদা নিয়ে জুলুমবাজি করতে গিয়ে জনতার হাত আটক হতে হল এর দুই নেতাকে ঘটনার খবর পেয়ে সেখানে সেক্টর অফিসার পৌঁছালেও তিনি কোনো এক অজ্ঞাত কারণে ওই দুই পাণ্ডার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করেই ঘটনাস্থল থেকে কেটে পড়েন বলে অভিযোগ মঙ্গলবার তেলিমাড়া নেতা এলাকায় বিজেপি যুব মোর্চার কর্মীদের কাছে খবর চায়। সিপিএম এর একাংশ নেতাকর্মীরা এলাকায় বিভিন্ন বাড়িঘরে ঢুকে জনসংযোগের নামে জুলুম করে তাদের নির্বাচনী তহবিল পূর্ণ করতে চাঁদা তুলছে। মায়াৰ ও কেমনেম কেমিছ মানি কৰ এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি শাসক দলের যুব মোর্চার কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খবর পাঠায় সেক্টর অফিসারের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেই এলাকার সেক্টর অফিসার প্রণয় দেববর্মা কিন্তু আশ্চর্যের বিষয় কোনো এক অজ্ঞাত কারণে কোনো রকমের ব্যবস্থা না নিয়ে সেক্টর অফিসার প্রণয়বাবু ঘটনাস্থল থেকে কেটে পড়েন জানিয়ে নিয়ে রীতিমতো এলাকায় খুব ছড়িয়ে পড়েছে তবে সেক্টর অফিসার প্রণয়বাবু কেন এমনটা করলেন দাবি উঠছে সঠিক তদন্তের রিপোর্ট আর ই নিউজ